বন্ধুরা আজকে যে রেসিপিটি হচ্ছে সেটা আমি করছি না আমার বড়দা ভাই করছে আমাদের সোমবার নিরামিষ মুখে স্বাদ পাচ্ছি না তাই দাদাভাইকে বললাম একটা ডাটা দিয়ে নিরামিষ তরকারি করতে তাই দেখতে পাচ্ছেন আগের থেকে তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে তাতে বেগুন আর ঝিঙে দিয়ে দিয়েছে বড়দা ভাইগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছে তারপর আগে থেকে ডাটা আলু কুমড়ো এবং কাঁঠালের বীজ যেগুলো সিদ্ধ করে রাখা আছে সেগুলোর মধ্যে দেবে এবার আগে থেকে সে সিদ্ধ করা সবজিগুলো ডাটা কুমড়ো আলু কাঁঠালের বীজ শুকিয়ে রাখা কাঁঠালের বীজ সেগুলো দিয়ে দিল আমার নিরামিষ বলে না আমার বড়দাভাই হাতে রান্নার দারুণ নন ভেজও খুব সুন্দর রান্না করতে পারে আমার থেকেও ভালো এবার দিচ্ছে পরিমাণ মতো লবণ আর লাগবে না কালারিংয়ের জন্য হলুদ স্বাদ আনার জন্য হালকা মিষ্টি দিচ্ছি চিনি ব্যবহার করছি সেক্ষেত্রে এরকম তরকারির রং এরকম এসছে এখনো তরকারি মাছ পাতে হয়নি অলমোস্ট তরকারি ডান তরকারি রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে গরম গরম ভাতে গন্ধরাজ লেবু আহ নিরামিষ খাবার তো বন্ধুরা এই হচ্ছে ডাটা কুমড়ো দিয়ে একটা ঘ্যাট নিরামিষ আজকে আমাদের সোমবার তার জন্য গরম ভাত গন্ধরাজ লেবু আর কিছু দরকার নেই রান্নাটা পুরোটা দাদাভাই করলো আমার শরীরটা এখনও সুস্থ হয়নি আমি রেস্টে আছি পুরো তা আপনারা দেখে বলবেন কেমন হয়েছে দাদাভাই করলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন